আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশিস রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। সকালবেলা ছাগলের খেতে দিলাম, টুকটাক অফ ক্যামেরায় বাসি কাজকর্ম সেরে নিয়েছি ঝটপট করে। তারপরে যখন আম ছুলছি আর ফ্রিজে দই ছিল, তো দই আম চিড়ে রাফির আব্বু খাবে আর আমি পানি ভাত খাবো ঝাল পেঁয়াজ দিয়ে। সকালবেলা মিষ্টি জিনিস খেলে মাথা ঘুরায় আর আমি যাব। দেখুন, আমি চিড়াগুলো এখানে ধুয়ে রাখছি আর আনাজতে এখন মাশাল্লাহ হামাগুড়ি দেওয়া শিখে গেছে। তো হামাগুড়ি দিতে দিতে এসে সেই কতগুলা চিড়া দেখুন প্লেট থেকে ফেলিয়ে দিল। তো যাই হোক, ও এখানে খুব দুষ্টু হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, সারাক্ষণ ঘরের এ জিনিস ও জিনিস ধরে টান দেয়, ফেলিয়ে দেয়। আসলে এই বয়সে এরকমই করে, এটা দেখতে ভালোও লাগে আবার মানে খারাপও লাগে মাঝে মধ্যে যখন জিনিসগুলো নষ্ট হয়। তো যাই হোক, রাফি আর রাফির আব্বু আম দই চিড়া খাবে আর আমি খাবো পানি ভাত। কারণ এই যে দেখুন, আমি যতবার রাফি আনাসের চেষ্টা করছি সরানোর, ততবার আনাস এসে হাত দিয়ে বারবার ফেলিয়ে দিয়েছে চিড়াগুলো। তো যাই হোক, আজকে তো আমি যাব ডাক্তারের রিপোর্ট দেখাতে। সেই এক্স রে করছি গত সোমবারে, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট দেখাতে পারিনি। তো আজকে যাব রিপোর্ট দেখাতে, কারণ ওই ডাক্তারটা সপ্তাহে একদিন বসে, আবার মাঝে মাঝে আর কি সপ্তাহে তিন দিনও বসে, মানে ঠিক নাই তেমন একটা, বেশিরভাগ সময় একটু কম বসে। তো যার কারণে আজকে নাকি ওই হাড়ের ডাক্তার পাওয়া যাবে, অর্থোপেডিকের ডাক্তার আর কি। তো এই কারণে ডাক্তার দেখাবো, আর ডাক্তারও দেখাবো সাথে রিপোর্টটাও দেখাবো। আর আসলে কি বলবো, খুব ভয় লাগছে যে না জানি রিপোর্টে কী আসে, না জানি কী আসে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আর কি বলবো। তো দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যে সকল আপু ভাইয়া আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, দেখতেই পেলেন, বাড়ি থেকে বের হয়ে পড়লাম, এই যে আমার হাতে রিপোর্ট আর গত দুই সপ্তাহ আগে সেই প্রেসক্রিপশন। তো সরকারি হাসপাতালে এলে এই যে একটা বিশাল লম্বা লাইন, তো আমার সামনে প্রায় 50 জন মহিলা আছে। তো আমি বসে আছি, দাঁড়িয়ে আছি, মানে কোনো সময় কোমরের ব্যথা জ্বালা যন্ত্রণায় বসছি, আবার কোনো সময় দাঁড়াচ্ছি। এভাবে করতে করতে প্রায় 2 ঘন্টা পর ওইখানে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে উনি বলছে, মানে আমার সমস্যার কথা বললাম যে 2 সপ্তাহ ওষুধ খেয়ে কোনো পরিবর্তন হয়নি, কমে উনি বাড়ে উনি যেমন তেজ ছিল তেমনই আছে। তো তারপরে উনি আবার এই যে হাড়ের ডাক্তার দোতলাই, তো সেখানে আমার রিফার করে দিয়েছে, বলছে ওখানে যে ডাক্তার দেখাও, আমাদের এখানে হবে না, ওইটা ছিল মেডিসিনের ডাক্তার। তো যাই হোক, এখানে এসে তো দেখি আরও বিশাল লম্বা একটা সিরিয়াল। তো যাই হোক, অবশেষে লম্বা সিরিয়াল ছিল। ওখানে এক খালার বলছিলাম যে, খালা আমি আমার বাচ্চার একটু দুধ খাওয়াতে যাচ্ছি নিচে, তুমি একটু মানে আমার চিনে রাখো, আমি যখন আসবো তখন আবার একটু লাইনের ভিতর ঢুকতে দিও। তো যাই হোক, ওই খালা আবার আমার বললো, যাও ঠিক আছে, তুমি এসে আবার লাইনে করে ঢুকবা। তো আমি এই যে নিচে আসছি, রাফির আবু তো গাড়ির এখানে রাফির নিয়ে আনাসের নিয়ে বসে আছে, আর আমি ওদিকে লম্বা সিরিয়াল। আর রোদ গরম মানে কি বলবো, এমন গরম, আর আসলে যেখানে মানুষ বেশি থাকে সেখানে কিন্তু গরম আরও বেশি থাকে। তো এখানে যেহেতু মানে শশা মানুষ, তো এই কারণে গরমটাও বেশি। তো রাফি আনাস এই যে দেখুন, আমি কিন্তু অবশেষে ওখান থেকে রাফি মানে রাফির একটু খাবার কিনে দিয়েছি, আনাসের দুধ খাওয়াইছি, তারপর আবার গেছি দোতলায় গিয়ে তো রিপোর্ট ডাক্তার দেখাবো। কিন্তু দুপুর 1:30 পর্যন্ত ডাক্তার রিপোর্ট দেখে, তারপরে আর দেখে না। তো আমাদের দেখতে দেখতে 1:30 বেজে যায়, তারপর আর দেখিনি, আবার কালকে যেতে বলছে। তো যাই হোক, অবশেষে আমি কি বলবো, মনটাই খারাপ হয়ে গেল, কারণ এত কষ্ট করে 3টা লম্বা লাইন, এক একটা লাইনে যে পরিমাণ ভিড়, আর সেখান থেকে ডাক্তারের কাছে আসলাম কিন্তু ডাক্তার অবশেষে দেখিনি, প্রায় আমাদের 20-25 জনকে ফিরিয়ে দিয়েছে, কালকে দেখবে এই কথা বলে। তো যাই হোক, ওখান থেকে এসে দেখি রাফি কার্টুন দেখছে, আনাস তো অটোরই মানে অটোর ভিতরে ঘুমিয়ে পড়ছে। পরে রাফির আব্বু উপরে ফ্যান ছিল, ফ্যানটা জুড়ে দিয়েছে, আর আনাস মাশাল্লাহ খুব আরামসে ঘুমিয়েছে। তো তারপরে ওখানে ঘুমানোর পরে যে আমরা
রাফি রাব্বুর বললাম যে আমি একটা সোলার কিনবো আর কিছু কাঠের লাকড়ি কিনবো। সামনে যেহেতু বর্ষার সময়, গোবরের লাকড়ি দিয়ে এই চুলায় রান্না করা সম্ভব নয়, এই চুলার জন্য কিছু কাঠের লাকড়ি কিনবো। তো রাফি রাব্বু আজকে একটা চুলা কিনে দিচ্ছে, আর দেখি লাকড়ি আবার কালকে আসবো, তখন শুকনো লাকড়ি কিনে নিয়ে আসবো। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এরই মধ্যে চুলা কিনে বাড়ি চলে আসছি, আর বাড়ি আসতে আসতে প্রায় দুইটা না মানে তিনটার কাছাকাছি আর কি, পৌনে তিনটার মতন বেজে যায়। তো আমরা বাড়িতে আসছি, এসে পরে এই যে পেঁপে ছিল বাড়িতে, পাকা পেঁপে গাছ পাকা, তো পেঁপেগুলো মাশাল্লাহ খুব একদম তরতাজা, সকালবেলায় গাছ থেকে পাড়ছিলাম, তো পাড়াটা তাড়াহুড়ো করে ভিডিও করতে পারিলাম না। তো এখন আমি পেঁপেগুলো কেটে রাফি রাব্বুর দিব, ও রাফি আনাসেরও খাওয়াবো, সাথে সবাই মিলে খেয়ে তারপরে দুপুরে রান্নার গোছ গাছ করবো। আসলে দুপুরে রান্না করতে করতে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে যাবে, কারণ যেহেতু এখন 2:30 বাজে প্রায়। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তারপরে দেখুন পেঁপে টেপে খেয়ে এরই মতো রাফি রাব্বু আনাসে নিয়ে একটু বসেছিল, আর আমি খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি, কারণ সকালবেলা পানি পান্তা এটা সেটা খেয়ে বের হয়েছি, দুপুরে এরকম পেঁপে টেপে খাইছি, বাইরে থেকে কিছু খাওয়া হয়নি। তো যার কারণে ভিডিও করে রান্না করতে গেলে অনেক সময় লাগতো, ঝটপট রান্না করছি। তো এখানে এই যে রুই মাছ ঝোল করছি, তারপরে রুই মাছ ঝোল আর বরবটি ভাজি আর ঘাটকল ভাজি। তো যাই হোক, তিনটে রান্নায় মাশাল্লাহ অনেক লোভনীয়, আসলে পেটে খিদা থাকলে রান্না করতে খুব ভালো লাগে। তো ঝটপট করে তিন পদে রান্না করে ফেলছি অফ ক্যামেরায়, তো এখন খাওয়া দাওয়ার পালা। তো একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, আমার রান্নাঘরে খেলে অন্ধকার দেখা যাচ্ছিলো ক্যামেরায়, এই কারণে ঘরের ভিতরে অন্ধকার, এই কারণে বললাম রাফি রাব্বুর যে বারান্দায় খাও, বারান্দায় খেলে বেশ ফর্সা ফর্সা লাগছে ভিডিওটা। তো এই যে এখানে মাশাল্লাহ আমরা সবাই মিলে খেতে বসছি, তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাতে পারিনি, রিপোর্ট দেখাতে পারিনি, তারপরও বাড়িতে এসে সহি সালামতে ভালোভাবে রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করছি। তো ইনশাল্লাহ কালকে গিয়ে আবার ডাক্তার দেখাবো, রিপোর্ট দেখাবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, রিপোর্টে যেন খারাপ কিছু না আসে। আসলে রিপোর্ট দেখানোর আগে খুব ভয় করে যে না জানি রিপোর্টে কী আসে, এরকম একটা চিন্তা হয়। তো আল্লাহর উপর বিশ্বাস, ভরসা নিজের উপর যে খারাপ কিছু হবে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ডান হাত দিয়ে
ভিডিওটা একদমই আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।